Assalamualaikum everyone. This is Swapnil from Unbook Streaker and welcome to yet another brand new video. আপনারা আমাদের অনেক ভিডিওর কমেন্টে জানতে চান 1500 টাকার মধ্যে বা 1400 টাকার মধ্যে কোন TWS ইয়ারবাডটি আপনাদের জন্য পারফেক্ট হবে। এই রেঞ্জে আমার দুইটা সব থেকে ফেভারিট TWS ইয়ারবাড হচ্ছে Bassus WM01 and Halo GT1 Pro. দুইটার সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। আপনারা এই ভিডিও দেখার পর অবশ্যই বাকি দুইটা ভিডিও চেক করে নেবেন আরো ডিটেইলসে জানার জন্য। আজকের এই ভিডিওতে আমরা Halo GT1 Pro এবং Bassus WM01 সম্পূর্ণ ডিটেইলস চেক আউট করব, দুইটারই ফুল ডিটেইল কম্পারিজন করব, ইনক্লুডিং গেমিং টেস্ট, মাইক্রোফোন কোয়ালিটি, বিল কোয়ালিটি, মিউজিকের কোয়ালিটি, ইচ অ্যান্ড এভরিথিং। আই রিয়েলি হোপ এই ভিডিও দেখার পর আপনারা ইজিলি ডিসিশন নিতে পারবেন 1400-1500 টাকার মধ্যে কোনটি WS ইয়ারবাডটি আপনার জন্য পারফেক্ট হবে। বাই দ্য ওয়ে, দুটি প্রোডাক্ট আমাদের কাছে সেন্ড করেছে ইয়েস টেক। তাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। লেটেস্ট প্রাইস জানার জন্য কাইন্ডলি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। নট অনলি দ্যাট, তাদের একটি ফিজিক্যাল শপও রয়েছে, চাইলে আপনারা ভিজিট করতে পারেন। ফুল ডিটেইল আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। ওকে, ফার্স্টে আমরা ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি দিয়ে স্টার্ট করি। ডিজাইনে আমি খুব ডিটেইলসে যাচ্ছি না, বিকজ ডিজাইন বা লুকসে সবারই ডিফারেন্ট ডিফারেন্ট অপিনিয়ন থাকতেই পারে। বাট স্টিল আমার কাছে পার্সোনালি Bassus WM01 এর লুকস অ্যান্ড ফিনিশিং খুবই ভালো লেগেছে। অ্যান্ড বিল কোয়ালিটি, ফিট অ্যান্ড ফিনিশে দুইটাই প্রাইস অনুযায়ী বেশ ভালো। বাট স্টিল Bassus WM01 ইজ মাচ বেটার দেন Halo GT1 Pro। নট অনলি দ্যাট, WM01 লুকস অ্যান্ড ফিলস মাচ প্রিমিয়াম দেন GT1 Pro। শুধুমাত্র চার্জিং কেসেরই না, WM01 এর ইয়ারবাডগুলোর কোয়ালিটিও বেশ ভালো। নট অনলি দ্যাট, Bassus WM01 এর টাইপ সি চার্জিং পোর্ট ইজ ডেফিনেটলি এ প্লাস পয়েন্ট। সো GT1 Pro কে আমরা বিল কোয়ালিটিতে দিচ্ছি 7 অ্যান্ড Bassus WM01 কে দিচ্ছি আমরা 8.5 out of 10। নাও ফিট অ্যান্ড কমফোর্ট, ওয়েল Bassus WM01 এবং GT1 Pro দুইটাই আমার ইয়ারে অনেক নাইসলি ফিট হয়েছে। আমাকে যদি বলা হয় ফিট অ্যান্ড কমফোর্টের দিক থেকে কোন ইয়ারবাডসগুলা আমার কাছে ভালো লেগেছে তার লিস্ট করতে, দেন Halo GT1 Pro অ্যান্ড WM01 দুইটাই এনি ডাউট উপরের দিকেই থাকবে। সো ফিটিং অ্যান্ড কমফোর্ট সেকশনে দুইটার কম্পারিজন করা বা রেট করা ভেরি ডিফিকাল্ট ফর মি। বাট স্টিল ডোন্ট নো হোয়াই Bassus WM01 আমি কানে দিলে স্লাইটলি বেশি কমফোর্টেবল ফিল করি। সো ফিট অ্যান্ড কমফোর্টে আমরা GT1 Pro কে দিচ্ছি 8.5 অ্যান্ড WM01 কে 9 out of 10। নাও দ্য কানেক্টিভিটি, ওয়েল দুইটাতেই পেয়ারিংয়ে আমার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, ভেরি সিমলেসলি ফোনের সাথে পেয়ার হয়ে যায়। আর অটো কানেকশনের স্পিডটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, GT1 Pro অ্যারাউন্ড 4 সেকেন্ডের মতো নিচ্ছিল এবং Bassus WM01 লেস দেন 4 সেকেন্ড নিচ্ছিল। ইনডোর কন্ডিশনে Bassus WM01 থেকে 1 থেকে 2 মিটারের মতো বেশি রেঞ্জ পাচ্ছিলাম GT1 Pro থেকে, যা খুব একটা বেশি ডিফারেন্স না। সো কানেক্টিভিটিতে আমরা GT1 Pro কে দিচ্ছি 7 অ্যান্ড Bassus WM01 কে 7.5 out of 10। নাও দ্য মাইক্রোফোন, সো উইদাউট এনি ফার্দার ডিউ চলুন দুইটারই মাইক্রোফোনের ক্লিপ আমরা লিসেন করে আসি। এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে Halo GT1 Pro বিল্ডিং মাইক্রোফোন থেকে, এবং আমি যে এনভায়রনমেন্টে রেকর্ড করতেছি তা কোলার সময় আমার বাসা যেরকম এনভায়রনমেন্ট থাকে ওইরকমই রাখার চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন। সো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন এটার মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদের কি ধরনের লেগেছে। সো যেটা শুনলেন আপনারা, ইটস ভেরি হার্ড টু জাজ কোনটা মাইক্রোফোনের কোয়ালিটি বেটার। আই থিঙ্ক দুইটাই খুবই সিমিলার পারফরমেন্স করেছে, সো আমরা দুইটাকেই দিচ্ছি 7 out of 10। নাও দ্য টাচ প্যানেল, ওয়েল GT1 Pro এবং WM01 এর টাচ ফাংশনালিটি এক্স্যাক্টলি সেমই রাখা হয়েছে। আপনি দুইটি ইয়ারবাড দিয়েই মিউজিক প্লে, পজ, নেক্সট প্রিভিয়াস এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট ট্রিগার করতে পারবেন। ভলিউম প্লাস মাইনাসের কোনো অপশনই থাকছে না দুইটাতেই। আর টাচ সেন্সিটিভিটি বা রেসপন্স নিয়ে বলতে গেলে দুইটাই মোটামুটি সিমিলারই পারফরমেন্স করেছে। সো আসলেই দুইটারই প্রাইস যেরকম সিমিলার, পারফরমেন্সও মোটামুটি এভরি সিঙ্গেল সেগমেন্টেই সিমিলার। তারপরও আমরা দুইটাকেই দিচ্ছি 7 out of 10। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ, Bassus WM01 এর চার্জিং কেসটা বেশ ছোটো, ইউজ করা হয়েছে মাত্র 300 mAh এর ব্যাটারি। অন্যদিকে Halo GT1 Pro তে ইউজ করা হয়েছে চার্জিং কেসে 800 mAh এর ব্যাটারি। সিঙ্গেল ফুল চার্জের WM01 এর ইয়ারবাডসগুলো GT1 Pro থেকে অ্যারাউন্ড 40 মিনিটের মতো বেশি ব্যাকআপ দিয়ে থাকবে। বাট ওভারঅল চার্জিং কেসের চার্জ অ্যাড করে Halo GT1 Pro আপনাকে ইজিলি 20-22 আওয়ার প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকবে। অন দ্য আদার সাইড WM01 থেকে 16 আওয়ার্সের মতো ওভারঅল চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। সো সব কিছু বিবেচনা করে GT1 Pro কে আমরা দিচ্ছি এইখানে 7 অ্যান্ড Bassus WM01 কে 6.5 out of 10। নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস ভিডিও,
সাউন্ড কোয়ালিটি। ওয়েল, সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে আমি কোনো ধরনের রেটিং দিয়ে বোঝাচ্ছি না, বিকজ দুইটি TWS ইয়ারবাডের সাউন্ড সিগনেচার কমপ্লিটলি ডিফারেন্ট। GT1 Pro সাউন্ড হচ্ছে ফুললি ভি শেপের, একদম ফুললি লোডেড উইথ বেস। মিউজিকের ট্রেবল এবং ভোকাল সেকশন খুবই মাডি হয়ে যায়। সো যারা মিউজিকে শুধু বেসই লিসেন করতে চান বা বুস্টেড বেসের মিউজিকগুলো আপনারা এনজয় করে থাকেন, দেন ডেফিনেটলি গো ফর হেইলো GT1 Pro। অন দ্য আদার সাইড, আপনি যদি একটু ব্যালেন্স টাইপের মিউজিক এনজয় করে থাকেন, মিউজিকের ভোকালটা বেশ ক্লিয়ার অ্যান্ড ক্রিস্প লিসেন করতে চান, দেন গো ফর বেসিস WM01। বাট ডোন্ট গেট মি রং, WM01 কিন্তু এনাফ বেস রয়েছে, কিন্তু আপনি যদি হার্ড কোর বেস লিসেনার হয়ে থাকেন তাহলে হয়তো আপনার জন্য GT1 Pro আরও বেশি সুইটেবল হবে। ওয়েল, দুইটাই ইয়ারবাডই কোনো গেমিং ইয়ারবাড না, তারপরও যেহেতু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা দুইটাই পাচ্ছি, হয়তো অনেকেরই মাইন্ডে থাকতে পারে এটা গেমিংয়ে কীরকম, এই জন্যই আমরা লেটেন্সি টেস্টটা করতেছি। সো দুইটারই লেটেন্সি টেস্ট তো আপনারা দেখলেনই, WM01 ইউটিউবের লেটেন্সি টেস্টে খুবই কম মিলি সেকেন্ড পেয়েছি, জাস্ট অ্যাভাব 150 মিলি সেকেন্ড, হুইচ ইজ রিয়েলি গুড। সো মিডিয়া কনজাম্পশনের জন্য বেসিস WM01 ইজ রিয়েলি গুড। আর পাবজি লেটেন্সিতে তো আপনারা দেখেছেনই, 350 মিলি সেকেন্ডের উপরে আমরা পেয়েছি দুইটাতেই। সো গেমিংয়ের জন্য আমি দুইটাকেই রেকমেন্ড করতে পারছি না, 350 মিলি সেকেন্ড অনেকটাই বেশি। সো লেটেন্সি অ্যান্ড গেমিং টেস্টে আমরা হেলো GT1 Pro-কে দিচ্ছি 6 and WM01K 6.5 out of 10. Now what's my opinion? I think shop section yami cover korechi, but still 1500 taka jodi amar kache thake, I will go for Bezos WM01. I personally think the main reason should be 1 year replacement warranty. GT1 Pro hoyto apnara 10 diner replacement warranty peye jaben seller-er kach theke, but WM01 e officially 1 year er warranty royeche, replacement warranty, ja I think হিউজ এই প্রাইস রেঞ্জে। আর বাকি যে সেক্টরগুলো তা তো সম্পূর্ণ ভিডিওতে আমি কভারই করেছি, কোনটা আপনাদের জন্য সুইটেবল হবে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। মাই ফেভারিট ওয়ান ইজ WM01। আশা করি 1400-1500 টাকা বাজেট রেঞ্জের মধ্যে আপনার জন্য কোনটি পারফেক্ট হবে তা আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে, প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন টন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসম ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।